হ্যালো ভিউয়ার্স, আমি দিশারি, ফাউন্ডার অফ দিশারি গ্যাং। আবারও হাজির আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও টপিক, কীভাবে কোনো ফটো রিমুভ করবেন, অর্থাৎ আপনার ফেসবুক অ্যাকাউন্টের যাবতীয় নিজের প্রাইভেসি রাইট যদি কেউ আপনাকে ক্রেডিট ছাড়া, অনুমতি ছাড়া ইউজ করে, তাহলে সেটা ফেসবুক থেকে কীভাবে সরিয়ে নেবেন। তো এই নিয়ে আমার আর অনেক ভিডিও টিউটোরিয়াল আছে কপিরাইট নিয়ে। এটা কপিরাইটের মতোই, কিন্তু কপিরাইট বলা যাবে না, কারণ এটা কপিরাইটের মতোই কিন্তু কপিরাইট বলা যাবে না। এই কারণেই, কারণটা আমি বলে দিব। তো ভিডিও শুরু করা যাক। তো শুরু করার আগে ফিরে আসছি ইন্ট্রোর পর। ওয়েলকাম ব্যাক। তো এখন আমরা ভিডিও শুরু করতে পারি। এর জন্য আপনাকে অবশ্যই ফেসবুকে লগ ইন করতে হবে, আপনার অ্যাকাউন্টে যেতে হবে। তো যাওয়ার পর আপনি যে কাজটা করবেন সেটা হলো, একটা লিঙ্কে যেতে হবে এবং আমি এন্টার করে দিলাম। এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দিব, সেখান থেকে আপনারা কপি করে নেবেন। এটা হচ্ছে প্রাইভেসি রাইটস ফটোস রিমুভাল রিকোয়েস্ট, অর্থাৎ আপনার ফটো যদি কেউ অনুমতি ছাড়া বা ক্রেডিট ছাড়া ইউজ করে, তাহলে আপনি চাইলেই সেটা সরিয়ে ফেলতে পারবেন, অর্থাৎ রিমুভ করতে পারবেন। এই ভিডিওটা বিশেষ করে সেলিব্রিটি যারা, তাদের জন্য বেশি কার্যকরী, আর বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকরী। কারণ মেয়েদের নামে অতিরিক্ত পরিমাণে ফেক আইডি খোলা হয় এবং তাদের ছবি বেশি বেশি ইউজ করা হয়। আমার মনে হয় না একজন সেলিব্রিটির নামে যতগুলো ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়, তার চেয়ে বেশি ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় একটা মেয়ের নামে। এমন এমন মেয়ে আছে যাদের পিকচার দিয়ে ফেসবুকে লাখ লাখ অ্যাকাউন্ট। এটা আমার ভালোভাবে বলতে হবে না, আপনারাই জানেন। দেখবেন যে একটা মেয়ের ছবি দিয়া অনেক অ্যাকাউন্ট ফাইন্ড ফ্রেন্ডসের মধ্যে, দেখবেন ছবি একটাই কিন্তু আইডি অনেকগুলা। তো সেক্ষেত্রে যে রিয়েল ওনার, সে চাইলেই এই সকল ছবিগুলো রিমুভ করতে পারবে। তো কীভাবে রিমুভ করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে অপশন দেখতে পারতেছেন যে তিনটা অপশন আছে এখানে, যে এখানে মাই রাইটস, অর্থাৎ যে কপি করতেছে ভায়োলেট, এখানে আছে মাই রাইটস। আপনার যদি হয় তাহলে আপনি, মানে অর্থাৎ আপনার ছবিটা যদি হয় আপনার, এই ছবির মালিক আপনি, তাহলে মাই রাইটস, মাই চিলড্রেন রাইটস, তারপর অ্যানাদার অ্যাডাল্ট রাইট, অনেকগুলাই আছে এখানে, তিনটা অপশন আছে। তো আপনার ছবি যেহেতু, সেক্ষেত্রে আপনি মাই রাইটসটাই সিলেক্ট করবেন। তারপর এখানে হাউ ওল্ড আর ইউ, ঠিক আছে, আপনি আন্ডার 18 হইলে আন্ডার 18, আর 18 ওর ওল্ডার হইলে 18 ওর ওল্ডার। তো এখানে আপনি একটা জিনিস লক্ষ্য করেন, যেখানে দেখেন আমি মার্ক করে দিতেছি, তারপর এখানে দেখেন আর কয়েকটা অপশন আছে। এই অপশনগুলা, এটা হচ্ছে গিয়া ভায়োলেশনের যে প্রপার্টি আছে, আর কপিরাইটের মতোই বলছি, কিন্তু কপিরাইট বলি না। আমি ভিডিওর শুরুতেই বলছি যে কপিরাইটের মতোই, কিন্তু কপিরাইট না, এখানে ভায়োলেশন রিপোর্ট করবে আর কি। আপনি ভায়োলেশনের মাধ্যমে ছবিটা রিমুভ করতে পারবেন। এখন আসি লিঙ্কের ব্যাপারে, এখানে লিঙ্ক দিতে হবে। আর যদি আন্ডার 18 হয়, আন্ডার যদি 18 দেন, তাহলে এখানে লিঙ্কটা দিতে হবে, ফার্স্ট নেম দিতে হবে এবং লাস্ট নেম দিতে হবে 18-র নিচে, ঠিক আছে। তো এখানে যদি জাস্ট 18-র উপরে হয়, তাহলে জাস্ট লিঙ্কটা দিলেই হবে। তো আমি আরেকটা ট্যাব খুলে নিতেছি। আমার ছবি তো কেউ কপি টপি করে না, সেক্ষেত্রে আমি ভিডিওটা বানাইতেছি, আপাতত কী করা যায়। তো আমি আমার যে গ্রুপটা আছে আমাদের, সে গ্রুপের যে একটা ছবি, এখানে দেখেন দুইটা পেজ আছে, একটা ভেরিফাইড একটা নন ভেরিফাইড। এটা যেটা ভেরিফাইড এটা আমাদের অফিসিয়াল গ্রুপ, আর যেটা ভেরিফাইড না সেটা কে খুলে রাখছে জানি না। তবে আমি তার রিপোর্ট করব না, জাস্ট আমি দেখাবো যে কীভাবে রিপোর্টটা করতে হয়। সেক্ষেত্রে আমি তার যে ছবিটা আছে, ছবির লিঙ্কটা আমি কপি করে নিলাম। লিঙ্ক কপি করার পর এখানে জাস্ট লিঙ্কটা পেস্ট করে দিব। পেস্ট করে দিলে এখানে 18-র উপরে যারা তাদের জন্য কাজ করবে না, কারণ জাস্ট নিচে এখানে আপনার নামটা
দিতে হবে। আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম দিতে পারেন অথবা পেজের নাম দিতে পারেন, তারপর চেকিং দিস বক্স, তারপর এখানে যদি সেন্ড করে দেই তাহলে কিন্তু এটা সাবমিট হয়ে যাবে। তো আমি চাইতেছি না, কারণ সে আমাদের নামে পেজ খুলতে পার বা যে কিছু ছড়াচ্ছে না সেক্ষেত্রে আমি তাকে রিপোর্ট করতেছি না, বা তার পেজ, তার পেজের যে প্রোফাইল পিকচার আছে সেটা আমি রিমুভ করতে চাচ্ছি না। তো আমি জাস্ট এখানে একটা উল্টাপাল্টা একটা লিঙ্ক দিয়ে দিলাম, জাস্ট আমি কিছু এখানে এতটুকু কোডটাই রাখলাম, তারপর সেন্ড করে দিলাম। অর্থাৎ এটা কিন্তু কাজ হবে না, এই কারণে হবে না, কারণ আমি লিঙ্ক ভুল দিছি এখানে, যে ফটোর যে লিঙ্কটা আছে আমি লিঙ্ক ভুল দিয়ে সাবমিট করছি। আপনারা অরিজিনাল যে ফটো লিঙ্কটা থাকবে ওটা কপি করে তারপর সাবমিট দিবেন। সাবমিট দেওয়ার পর আপনি যদি আপনার রিপোর্ট ঠিকঠাক থাকে, প্রুফ প্রমাণিত হয়, তাহলে 100% ওই ফটোটা যাকে রিপোর্ট করছেন তার টাইমলাইন থেকে বা পেজ থেকে অটোমেটিক ফেসবুক কমিউনিটি সরায় নেবে। তো ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট বক্সে জানাবেন, আর অবশ্যই ভিডিওতে লাইক, আর না বুঝতে পারলে কমেন্ট করে জানাই দিবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে আরেকটা কথা বলি যে এখানে কিন্তু 100% প্রুফ দেখাতে হবে। আপনি একজনের রিপোর্ট করবেন, অর্থাৎ রিপোর্ট করতেছেন তার যে সে 1 তারিখে ছাড়ছে, আপনি যদি 2 তারিখ আপলোড করে তার বিরুদ্ধে রিপোর্ট করেন তাহলে কিন্তু কাজ হবে না। অর্থাৎ আপনাকে 100% প্রুফ দেখাতে হবে যে এটা আমার। আপনি টেম কি বলে এটাকে টাইমলাইন থেকে গিয়ে টাইম টুম যা আছে সবগুলো আপনি এডিটিং করে ফেসবুককে বোকা বানাবেন, এটা হবে না, এখান থেকে হবে না। কপিরাইট থেকে করা যায় বাট এইটার থেকে হয় না, আমি আগেও ট্রাই করে দেখছি হয় না। আপনারা অরিজিনাল যে প্রুফটা আছে সেই প্রুফটা দিবেন এবং নিজের যে ব্যক্তিগত রাইটস আছে সেটা দিয়ে রিপোর্ট করবেন, 100% কাজ করবে। আর নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা নিয়ে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি।